আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ইন্টিগ্রেশনের একটা খুবই চমৎকার শর্টকাট দেখাবো তো শর্টকাটটা হচ্ছে অনেকটা এরকম ফর্মেটের ফরম্যাটটা একটু ভালো করে তাকিয়ে দেখো তাইলে বুঝতে পারবা যে আমাদের লোয়ার লিমিট এবং আপার গুলাই কিন্তু আমাদের মেইন ফাংশনের ভিতরে আছে খেয়াল করো টু টু নাইন নাইন টু টু নাইন নাইন এখানেও খেয়াল করো মাইনাস টু এখানে আসলে প্লাস টু আছে সেভেন সেভেন আছে মাইনাস টু এখানে প্লাস টু সেভেন সেভেন আছে তাহলে ডেফিনেটলি এখানে একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা কীরকম একটু ভালো করে তাকিয়ে দে এই যে আমাদের প্যাটার্ন খেয়াল করো ভালো করে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট এটা হচ্ছে আমাদের আপার লিমিট তাহলে ফাংশনের ফরমেটটা হচ্ছে এই দুইটা রকমের হয় ডি এক্স ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস লোয়ার লিমিট আমি এল দিয়ে লোয়ার লিমিট বোঝাচ্ছি এক্স মাইনাস লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট মাইনাস এক্স এই রকম যদি ফর্ম্যাটটা থাকে তাহলে আমাদের আনসারটা হবে ডিরেক্ট পাই মুখস্থ যদি এরকম ফর্ম্যাটটা মিলে যায় তাহলে ডিরেক্ট বসায় দেবে পাই ফর এম সিকিউ ডেফিনেটলি আচ্ছা আর ও বাইদেব এখানে আমি ডি এক্সটা লিখে নিই সরি তো এইরকম যদি ফরম্যাট থাকে এখানে তো ছিল ভগ্নাংশ আকারে ওয়ান ডিভাইডেড বাই সামথিং আকারে রুট ওভার সামথিং আকারে বাট এখানে ওয়ান ডিভাইডেড বাই আকারে না এটা হচ্ছে জাস্ট ডিরেক্ট ভগ্নাংশ ছাড়া রুট ওভার এক্স মাইনাস এল ইন্টু ওয়াই ইউ মাইনাস এক্স অর্থাৎ এক্স থেকে লোয়ার লিমিট মাইনাস ইন্টু আপার লিমিট থেকে এক্স মাইনাস পুরোটার উপর রুট তারপর ডি এক্স এরকম যদি থাকে দেন আমাদের আনসারটা হবে আই ডিভাইডেড বাই এইট ইন্টু আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস স্কোয়ার সো এইভাবে দেখতে হয়তো একটু বিধ ঘুটে লাগছে সো একদমই বিধ ঘটে লাগবে না যদি আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই ভালো করে তাকাও প্রথম যে এক্সাম্পলটা আমাদের নাম্বার ওয়ান এখানে কিন্তু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস খেয়াল করো লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট নাইন মাইনাস এক্স ওকে সো এটা কার সাথে মিলে এটা কিন্তু আমাদের এই ফরম্যাটটার সাথে মিলে যায় যেটা ভগ্নাংশ আকারে আছে আনসারটা কত ডিরেক্ট বলে দেবে আনসারটা হচ্ছে পাই ওকে আসো সেকেন্ডটাতে সেকেন্ডটাতে কিন্তু আমাদের ভগ্নাংশ না ডিরেক্ট রুট ওভার এক্স মাইনাস লোয়ার লিমিট ইন্টু নাইন মাইনাস মানে আপার লিমিট মাইনাস এক্স ডি এক্স এটা আনসারটা কী হবে এটা আমরা মাত্র একটু আগে দেখছি আবার দেখে ফেলি পাই ডিভাইডেড বাই এইট ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট স্কোয়ার অর্থাৎ এখানে আনসারটা হবে পাই ডিভাইডেড বাই এইট আপার লিমিট কত আমাদের নাইন লোয়ার লিমিট কত টু তো নয় থেকে টু গেলে কত হয় সেভেন সেভেন স্কোয়ার কত ফোরটি নাইন আনসারটা কি ডিরেক্ট ফোরটি নাইন পাই ডিভাইড বাই এইট তোমার কিন্তু ম্যাথ করা লাগছে না ডিরেক্ট তুমি আনসার বসাই দিতে পারবা ফর এমসিকিউ কিউ অনলি আচ্ছা সো প্র্যাকটিসের জন্য আমরা প্রবলেম থ্রি এবং প্রবলেম ফোরটা দেখে ফেলি খেয়াল করো এখানে হচ্ছে লোয়ার লিমিট খালি একটু চিকন করে দিই এখানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট হচ্ছে মাইনাস টু আপার লিমিট হচ্ছে সেভেন তাহলে খেয়াল করো ব্যাপারটা কিন্তু একদম মিলে গেছে প্যাটার্নের সাথে এক্স রুট অবশ্যই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস লোয়ার লিমিট কি হইল তাহলে এক্স প্লাস টু ইন্টু আপার লিমিট সেভেন মাইনাস এক্স এর আনসারটা কী হবে ডিরেক্ট পাই ওকে এটা বেশি চিকন হয়ে গেছে আবার আনসার হচ্ছে পাই এখন আসলে এখানে সেম জিনিসই আসলে এখানে রুটের ভিতরে সেম সেট আপই এক্স মাইনাস লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট মাইনাস এক্স ই এক্স জাস্ট এখানে ভগ্নাংশটা না ওকে সো আনসারটা কী হবে পাই ডিভাইডেড বাই এইট ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট স্কোয়ার্ড আপার লিমিট সেভেন লোয়ার লিমিট মাইনাস টু সেভেন মাইনাস মাইনাস টু কী হয় নাইন নাইন স্কোয়ার্ড হচ্ছে এইটটি ওয়ান এখানে আনসারটা আমি পাচ্ছি এইটটি ওয়ান পাই ডিভাইডেড বাই এইট অ্যাজ সিম্পল এস দ্যাট তো আশা করি তোমাদের শর্টকাটটা ভালো লেগেছে এই শর্টকাটটা শুধুমাত্র এই স্পেসিফিক কেসের জন্য খাটবে যদি বাই এনি চান্স লাকিলি এরকম কোনো ম্যাথ পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার কষ্ট করে আর ম্যাথটা করা লাগছে না তুমি দেখেই আনসার করে ফেলতে পারবে ইভেন তোমার ক্যালকুলেটার ইউজ করে যে করবে সেটাতেও কিন্তু একটা সময় লাগে তো সেটার সময়টাও কিন্তু তোমার লাগছে না তুমি ডিরেক্টটি বলে দেবে আনসার হচ্ছে পাই অথবা ডিরেক্ট বলে দিবে আনসার হচ্ছে পাই বাই এইট ইন্টু ফোরটি নাইন অথবা এইটি ওয়ান ওকে দ্যাটস ইট তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে শর্টকাটটা তোমাদের ভালো লেগেছে যদি এরকম আরও শর্টকাট দেখতে চাও অ্যাবকজ আমি হচ্ছে সামনে এই ইন্টিগ্রেশনের কিছু শর্টকাট দিতে থাকবো সো যদি তোমরা ওই শর্টকাটের ভিডিওগুলার নোটিফিকেশন পেতে চাও রেগুলারলি যখনই আমি ভিডিও আপলোড দেবো তখন যদি নোটিফিকেশন পেতে চাও দেন মেক শিওর ইউ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল